আজকে আপনারা লকডাউন নিয়ে এমনই কিছু ভাইরাল ভিডিও দেখবেন যা দেখে আপনি হাসি থামাতেই পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই লোকটির মুখে মাস্ক না থাকায় সাংবাদিক যখন লোকটিকে প্রশ্ন করল মাস্ক না পরলে সমস্যা আছে না, তখন তার পাশে দাঁড়ানো এই লোকটি তার মুখের মাস্ক খুলে এনাকে পরিয়ে দিল। আর তখন লোকটি বলল, সমস্যা নেই, সবার মাস্ক পরা আছে। এই লোকটিকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনার মাস্ক কোথায়, আর সাংবাদিকের সংক্ষিপ্ত এই প্রশ্নের জবাবে লোকটি কি বললো তা আপনারাই দেখে নিন। আমি মাস্ক ইচ্ছা করে পরি নেই, কেননা আমার গোষ্ঠীতে একজন মরে নেই, আমার নানার গোষ্ঠীতেও মরে নেই, আমার পার্শ্ববর্তী এলাকার কেউ মরে নেই, আমি মাস্ক ব্যবহার করে নিজে মরুম নাকি? ভাই, মাস্ক ব্যবহার করলে কি মানুষ মরে যায় নাকি? বন্ধুরা, বোম্বাই মরিচ খেলে নাকি করোনা ধরে না, এই কথা কি আপনারা আগে কখনো শুনেছেন? না শুনলে এই লোকটির মুখ থেকেই শুনে নিন। করোনা মরোনা ধরবো না, বোম্বাই মরিচ খাই না। কি বললি? আজকে তো গণপরিবহন বন্ধ, আপনি তো গাড়ি বের করলেন। গাড়ি আমারটা ডিস্টার্ব, আমার গাড়ি গ্যারেজ করব দেখে আমি গাড়ি নিয়ে আসছি। মিথ্যে কথা, তুইও মিথ্যে বলছিস। এই ভাই লকডাউনে ঘর থেকে বের হওয়ায় র‍্যাব তাকে জিজ্ঞেস করলো যে আপনি ঘর থেকে কেন বেরিয়েছেন। র‍্যাবের এই প্রশ্নে তিনি বললেন বাসায় বসে থাকতে নাকি তার শান্তি লাগে না, তাই বাহিরে বের হয়েছে। কেন বাসার বাইরে বেরিয়েছেন? বাসার বইতে বাসার ভাল লাগে না, এই জন্য একটু বুঝতে পারি নি, শান্তি লাগে না। আপনার ভিতর শান্তি লাগে না? কেন, বন্ধু বান্ধব মিলে বাইরে হলে শান্তি লাগে? শান্তি লাগে না। কার কার এই ভাইয়ের মতো বাসায় বসে থাকতে শান্তি লাগে না, কমেন্ট করে জানাবেন। গাড়ির কাগজগুলো দেখেন, গাড়ির কাগজগুলো দেখেন আগে আপনি, গাড়ির কাগজ আছে সঙ্গে? দেখেন কাগজগুলো, দেখেন ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন।